শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় আলোকে জানাবেন অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নিশ্চিত নির্দিষ্ট করে তাহলে তো ভালো আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে সে সিয়ামগুলোকে কাজা করার কাজা বলতে কোনো নামাজ নাই এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে করা হাদিসে নাই তবে হ্যাঁ রসুলের করিম সাল্লা সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে অনেক ওলাম আকরাম বলেছেন সে তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন কিন্তু কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন ওই সাল্লাম কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই তার মানে ব্যাপকভাবে আর এই জন্য আহ ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ্লা সহ অনেক বড় বড় মনীষীগণ বলেছেন যে সমস্ত সালাদ ছুটে গেছে সেগুলো কাজা করার কথা আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি যারা মনে করেন সালাদ ইচ্ছাকৃত ত্যাগ করা করার ফলে মানুষ কাফের হয়ে যায় তারা মনে করেন যে নতুন করে সালাদ শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না সেই হিসাবে আপনার আর কোনো কাযা করা লাগবে না কিন্তু আমি মনে করি যে সালাদ ইচ্ছা কিন্তু ত্যাগ করছে কিন্তু সালাদ পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন তার ভিতরে অপরাধ বোধ রয়েছে এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাদ ত্যাগ করেন তিনি কাফের নন এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি তা হ্যাঁ তবে কুফুরি করেছেন কুফুরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন অতএব তার পূর্বের কৃত অপরাধ সমূহর প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য বিধায় আপনি এখন কথার কথা মোট ওয়াক্ত করে প্রতি প্রতিদিনের নামাজ আপনার ওয়াক্ত করে ফজোর ওয়াক্ত করে জোহর আপনার কথার কথা গেছে আপনি আনুমানিকভাবে ঠিক করবেন যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ তালা ইনশাল্লাহ রক্ষা করবেন আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন যেটা ফরজের ঘাটতি কেমন দিন পূরণ করবে যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাদ শেষ হলো কি না তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন আল্লাহ তালা তফিক দান করুন এর বাইরে আরটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমি